নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে কি না, আপনি এ ব্যাপারে কোনো কঠিন ভূমিকা নিয়েছেন কি? আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করি, আসলে খুব বেশি যে দায়িত্বশীল কিছু করতে পেরেছি ওরকম না আসলে ব্যাপারটা, তারপর আমরা চেষ্টা করি, খুব দরকারি বিষয়। কিন্তু নামাজের মধ্যে কাতারের মধ্যে অযাচিত ফাঁকা রাখা গর্হিত কাজ, এটা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো নির্দেশ দিয়েছেন যে আমি সবগুলোকে একত্র করলে আপনি অবাক হয়ে যাবেন। সদ্দুল খালাল, তোমরা কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করো। লা তাজাউল ফুরুজাত লিশয়তান, শয়তানের জন্য কাতারের মধ্যকার ফাঁকা রাখবে না। তারপর বিভিন্ন নির্দেশনা তার, তোমরা কাঁধে কাঁধ মিলিয়া কাঁধে কাঁধ বরাবর করো এবং তোমরা বুনিয়ান মারসুসের মতো দাঁড়াও সারিবদ্ধ হয়ে, মানে কাতারের মধ্যে যেন ফাঁকা না হয়, বাঁকা না হয়। এবার নবী সাল্লাম অনেক নির্দেশ করেছেন। আমাদের সমাজে অনেকে দেখা আছে যে পাশের থেকে কেউ যদি কাতারের ফাঁকা বন্ধ করার জন্য একটু গা ঘেঁষে দাঁড়াতে চায়, একেবারে বিরক্তিকর ঘেঁষতে, আমি বলতেছি না যে আরেকজন গায়ের উপরে ঠেলে উঠলেন, কিন্তু আপনি ফাঁকাটা বন্ধ করার জন্য আরেকজন কাছাকাছি ঘেঁষতে গেলেন, তো অনেকে দেখবেন খুব রাগ হয়ে যাবে, বলে ভাই গায়ের দিকে আসছেন দেখি, একটু দূরে দাঁড়ান। বিশেষ করে করোনা এসে আমাদেরকে এমন এক জেন্টেল বানাইছে যে আমরা এখন দূরে দূরে থাকতে খুব বেশি ভদ্র ভদ্র মনে করি নিজেকে। নামাজের জন্য এটা আসলে উচিত না, এখানে ফাঁকা বন্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিসে বলেছেন, খায়রুকুম আলিয়ানুকুম মানাকিব ফিস সালাহ, তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম মানুষ সে যে নামাজের সময় পাশের নামাজি ব্যক্তির জন্য তার কাঁধটাকে নরম করে দেয়। নরম করে দেওয়ার মানে কি? অনেককে দেখবেন এরকম হার্ড করে দাঁড়ায়, বিশেষ করে মক্কা মদিনাতে এবং যখন ভিড়ের সময় হয় তখন দেখা যায় যে যারা একটু লেট কামার আসে না, অলস মানুষ দেরিতে আসছে বা কোনো রোগী দেরিতে আসছে বেচারা, তো এদেরকে কোনোভাবে জায়গা দিবে না, একটু ডানে বামে একটু চাপলে আরেকটা মানুষ ঢুকানো যায়, কিন্তু না, এরকম শক্ত করে দাঁড়ায় থাকবে, কেউ ঢুকতে চাইলে এরকম শক্ত করে দাঁড়ায় থাকবে, এটা ভালো মানুষ না। ভালো মানুষের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার কাঁধটাকে পাশের কোনো ব্যক্তির জন্য একটু নরম করে দিবে, কোমল করে দিবে, যাতে আরেকজনের সুবিধা হয়। এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে কাতারের মধ্যে খুব ফাঁকা রাখাটা এটা ইসলামের নির্দেশ না। তাহলে কাঁধ নরম করার কথা কোত্থেকে আসতেছে? বোঝা যাচ্ছে যে ফাঁকা রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না পরিপন্থী কাজ। কিন্তু আমাদের দেশে ওই যে কয় ফিট জানি রাখতো করোনার সময়, এখন অনেক অনেক জায়গায় এখনও ওই ফিট না হইলেও মানে ফিটের কাছাকাছি দূরত্ব থাকে এবং এটাকে এটা শাহের সাহেব মনে হয়। জামাতের যে উদ্দেশ্য সে উদ্দেশ্যটাই ব্যাহত হয় যদি কাতারের মধ্যে এরকম ফাঁকা থাকে, এটা থাকা উচিত না।